ओके बे, टेक केयर। जी बहन, धन्यवाद। जी जी, बाय। हेलो, अस्सलाम वालेकुम, সজল আহমেদ বলছি। জি ম্যাডাম, আপনি কোথায় যাবেন? ফাইজলামি করো আমার সাথে। তুমি না বললে আজকে দুপুরে খাইতে আসবা, আসলে না কেন? এই তো ওই একটা ট্রিপ ঢুকছে, ফোন আসতেছে, এই ট্রিপটা নিয়ে তারপর চলে আসবো আর কি। আচ্ছা, বেশি দেরি করো না, মাত্র রান্না শেষ হয়েছে। আর ট্রিপটা কোন জায়গায়? না, প্রায়োরিটি তো তোমার উত্তর দেওয়া আছে, এখন দেখি কথা বলি, কথা বলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি রান্না করছো? খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে উড়ে উড়ে চলে আসতেছি। হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ, এই প্যাসেঞ্জার বারবার ফোন দিচ্ছে, ফোনটা ধরি। হ্যাঁ রাখো, আল্লাহ হাফেজ। আচ্ছা দেরি করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল আহমেদ বলছি স্যার, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় আছেন জলদি আমার লোকেশনে চলে আসেন। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো আপনার লোকেশনে আসলাম, কিন্তু এখান থেকে তো দেখাচ্ছে স্যার আপনি তো মুভিং এ আছেন, আপনি তো ওই লোকেশনে নাই। আপনি লোকেশনে চলে আসেন স্যার, মানে বুঝতে পারতেছি না, আপনি যদি মুভিং এ থাকেন তাহলে তো আমি আপনাকে ধরতে পারবো না স্যার, একটা জায়গায় আপনার থামতে হবে। আরে অসুবিধা নাই, আপনি আসতে থাকেন, আমি রিক্সায় আছি। জি স্যার, জি স্যার, জি জি স্যার, আসসালামু আলাইকুম। এই সমস্যা, কত ধরনের কাস্টমার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই যে আপনি যে সামনে বসে আছেন রিক্সায়, আপনি কি? এই স্যার আমি। আপনি কি সজল বাবু? জি স্যার, আসুন স্যার। আচ্ছা, আমার ব্যাগটা। জি স্যার, ব্যাগটা আছে স্যার। স্যার ব্যাগটা স্যার পিছনে দিয়ে দিই। না